হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে সন্ধ্যাবেলা থেকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর এখন বাজে সন্ধ্যে 5:45। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি, তবে আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে, আমি যাচ্ছি, সুখদেব যাচ্ছে, আর আমার এই যে ছোট্ট বেবি ডলটাকে দেখতে পাচ্ছ তোমরা, ও যাচ্ছে। তো এই দেখো, ওইখানে একদম পুরো রেডি হয়ে গেছে, শুধু জুতোটা পরলেই হয়ে যায়, আর আমিও রেডি হয়ে গেছি। তো দেখো, আমিও একদম সুন্দর করে রেডি হয়ে গেছি, এই সোয়েটারটা পরেছি, আর আজকে স্টোলটা কিনেছি, জানো, এই যে স্টোলটা দেখো, এই স্টোলটা কিনেছি, আর এখানে দেখো এই কুর্তিটা পরেছি, এটা অ্যাকচুয়ালি হাতা কাটা কুর্তি আর স্লিভলেস কুর্তি, তো এটা যেহেতু শীতকাল ওই জন্য কোনো প্রবলেম হয় না, ওই জন্য সোয়েটার থেকে মানে উপরে সোয়েটার পরে নিয়েছে, জন্য অতটা প্রবলেম হয়নি। আর কালকে যেহেতু 25 ডিসেম্বর, তো কালকে হচ্ছে ক্রিসমাস, তো দেখা যাক, কিছু মনে হয় না, কিছু প্ল্যান হবে, আগে একটু বাড়ি যেতে পারি, যদি কোনো প্রোগ্রাম না থাকে তাহলে কালকে বাড়িতে যাবো, এটুকু কনফার্ম। তার এখানে দেখো এই যে সুখদেব রেডি হয়ে গেছে, হাই। তো এখন আমরা যাচ্ছি বিরাটি। হ্যাঁ, তো কি করতে যাচ্ছি? যাই একটু ঘুরে আসি। ও আচ্ছা, ঘুরতে যাচ্ছি ওইশানি। তো হ্যাঁ, ও রাগ করে ওখানে বসে রয়েছে, দেখো ওর অবস্থা দেখো। তো আজকে ওইশানিকে 3 দিন হলো ওইশানিকে পড়াচ্ছে না ওর ম্যাডাম, তো কালকে 25 তারিখ, তো কালকে নাকি পড়াবে, তো যদি কালকে পড়ায় তো পড়া হয়ে যাবে, তারপর ওই পথে বাড়ি চলে যাব। তো চলো বিআরটিতে যাওয়া যাক, দেখি কি করতে নিয়ে যাচ্ছে। আমাকে হট করে বলছে কি সুখদেব যে চলো রেডি হও, রেডি হয়ে বিআরটিতে ঘুরে আসি, তো কি করতে নিয়ে যাচ্ছে আমি জানি না, তো চলো গিয়ে দেখা যাক। এখানে একটু খাবি? না, খাই না, আমি দই ফেলতাম। তো তুমি এই এই টিস্যুটা হ্যাঁ রাখো, তো তুমি এই কোথা চামচ দিয়েছে? ঠিক আছে, রেখে দাও। মা, আমি ও টিস্যু নেব। তুমি তো এই করতে নিয়ে এসছো, তার মানে এই দেখো ফেমাস, সেটা তো জানি, এখানকার দই ফুচকা ফেমাস। দেবামাকে বলেছিল যে পিআরটিতে আসবে, তো কি করতে আসবে সেটা বলেনি, তো এখানে এনে দেখো এই যে দই ফুচকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো দই ফুচকা তো আমার খুব ফেভারিট, আমাকে বলেনি আগে থাকতে যে কি করতে নিয়ে আসবে, তো এসে বলছে যে চলো দই ফুচকা খেলি, রাস্তা আসার সময় আমাকে বলছিল। তো চলো দই ফুচকা দেখে তো বাস জিভে পুরো জল এসে গেছে, তো চলো চলো ফাটাফাট খেয়ে নিই। তো আমাদের এদিকে দই ফুচকা খাওয়া তো হয়ে গেল, তো এখন যাচ্ছি একটু কেক নিয়ে, কেক আনতে। তো কেক বলতে যেহেতু আজকে 25 ডিসেম্বর, তো ওই জন্য আর কি সুখদেব বললো বাড়ির জন্য একটা কেক নিয়ে গেলো, তো ওই জন্য এখন একটা কেক নেবো, কেক নিয়ে তারপর বাড়ি থেকে রওনা হবো। তো চলো যাওয়া যাক। স্মল বিগ মিডিয়াম সব সাইজ আছে। ইয়ে কোন কেকটা নেবা দেখছি, কোনটা নেব দেখো যেটা ভালো হয়। না এইগুলো নিয়ে না, এমনি ওগুলো না, এমনি যে এই কেকগুলো না, এগুলো অতগুলো ভালো না, অতটা এমনি হয় ওই যে ওইরকম ধরনের না, বা এই যে এখানটাতে যেগুলো আছে এরকম ধরনের না। এই ফ্রুট কেকটাও ভালো, এই যে এই এটা টিফিন গাইডের দাম আছে। আরে এই কেকটার দাম কি ছোট, এরকম কেক আছে টিফিন ক্যারেক্টার না,
হ্যাঁ তো তুমি এমনি দেখো ওখানে আর যাওয়া আছে না। হ্যাঁ এটাই নাও। এটা কত? ছোট প্লাস্টিক নীলটাই নিয়ে নিস, তার নীল কালার ব্লু কালার যে শার্টটা এটা ঘরের সামনে টানাবো। দিয়ে দেটা দিয়ে দে। এই সান্তা ক্লজ গুলো ভালো লাগছে ছোট। না না জানি না দুটো লাগে। আচ্ছা একটাই নাও, দুটো নাও যদি আমার পাশে দুটো নাও, দুটো নাও তোমার কিন্তু ঠিক আছে দুটো নাও। কমায় না গাছ আর কিছু না। আরে এই তো নিয়েছে মা, এই যে নিয়েছি তো মোটামুটি যা যা কেনাকাটা ছিল সবকিছু কিনে নিয়েছি। তো এই দেখো এই একটা কেক নিয়েছি আর এখানে এগুলো নিয়েছি। তো চলো বাড়ি গিয়ে একটু বাড়িটাকে একটু ঘরটাকে সুন্দর করে একটু সাজাবো, ইচ্ছা আছে। আর বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো এই দেখো সুখদেব গাড়িটাকে ওখানে পার্কিং করেছিল, তো নিয়ে আসতে গাড়িটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কিনেছি। তো সবার ফার্স্টে কিনেছি এরকম একটা সুন্দর দেখে একটা ঘর ডেকোরেশন করার জন্য যেগুলো লাগে সেগুলো একটা নিয়ে এসেছি। কোথা দিয়ে টানাবো এখনও কিন্তু কিছু ঠিক করতে পারিনি, তবে নিয়ে এসেছি। তো এই যে একটা নিয়ে এসেছি দেখো, এগুলো স্টার স্টার টাইপের খুব সুন্দর লাগছে। এটা একটা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি দুটো এই ক্রিসমাস ট্রি। ওইশানির জন্যই আনলাম, ওইশানি বায়না করছিলো এই দুটো, তোর জন্য ওইশানির জন্যই আনলাম এই দুটো ক্রিসমাস ট্রি এনেছি। একটা মুজো এনেছি এই দেখো, কি সুন্দর মুজোটা দেখো, এই যে মুজোটা এনেছি, একটা মুজো এনেছি। আর এনেছি দুটো এই যে দুটো সান্তা ক্লজ, এই দুটোকে মানে জয়েন্টটাকে খোলা যাবে, বুঝতে পারছি, সিঙ্গেল সিঙ্গেল একটা করে দেওয়া যাবে। আর এনেছি একটা স্টার, এই যে এটা সবে আমার শুরু ডেকোরেশন করার। তো এই যে এইগুলো এই কটা জিনিসই এনেছি, কিন্তু কোথায় কী করবো এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছি না। তো চলো তোমরা দেখতে থাকো যে সুন্দর করে সাজাবো, যে আগে ঘর সব সুন্দর করে পরিষ্কার করি তারপরে সাজাবো। ও আর একটা কেক নিচ্ছি, কেকটা তোমাদেরকে পরে দেখাবো। তো চলো মোটামুটি ঘর ঠর গোছানো টোছানো যা যা ছিল সব ঘর ঠর গুছিয়ে নিয়েছি। তো দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে রয়েছে আমার জায়ের ছেলে, ও আর এই যে ঐশানি রয়েছে, আর জয়িতাকে এখন দেখানো যাবে না, কারণ ও এখন অন্য ইয়ে সিচুয়েশানে আছে। তো ও ঘরটাকে ও সাজাচ্ছে, জয়িতার অবস্থা এই যে এটাকে সাজাচ্ছে। আর ক্যামেরাটা ধরার জন্য একজন কাউকে চাই, ওর জন্য বললাম তুই সাজা আমি তোকে বলে দিচ্ছি, আর ও সাজাচ্ছে আর আমি ক্যামেরাটা ধরে রয়েছি ফোনটাকে, নে ওই সাইডটাতে দিয়ে সাজিয়ে দে।
দেখো আমাদের মোটামুটি গোছানো গাছানো সব হয়ে গেছে। এখানে এরকম সুন্দর করে সাজিয়েছি, এখানে মুজোটা দিয়েছি, স্টারটা নিয়েছি, আর এখানটাতে ওরকম করে দিয়েছি, তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে এই সাইডটাতে কেকটাকে এখানটাতে রেখেছি, যেহেতু কেকটা আজকে দেখি রাত্রিবেলা আজকে কাটবো ইচ্ছা আছে। সো দেখো কি সুন্দর হয়েছে সাজানোটা। যাই হোক, আমি আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আমি তো সব সাজিয়ে ঘরটা সব সাজিয়ে নিয়েছি, আর ওদিকে মা এখন গেছে রান্না করতে কাঠের উনুনে, তো বাইরে রান্না করছে। যার শীতকালে দেখবে কাঠের উনুনে রান্না করতে খুবই ভালো লাগে, কারণ যে গরম তাপটা আসে সত্যি খুব ভালো লাগে। তো চলো বাইরে যাওয়া যাক। তো এখানে মা বসে পড়েছে এখানে শিম কাটতে, যে শিম দিয়ে হবে এই মাছ দিয়ে, আর এখানে হবে মাছের তেল রয়েছে, তো এই দুরকমেরই হবে। গুড মর্নিং, তো আজকে সকালবেলা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো কালকে রাত্রিবেলা ভেবেছিলাম কি যে সব যেহেতু গাছ মানে সুন্দর করে সাজিয়েছি সব কিছু, তো ভেবেছিলাম যে কালকে রাত্রিবেলা কেকটা কাটবো যেটা এনেছিলাম। তো সবাই বলছে যে না মানে 25শে ডিসেম্বরের দিনকেই কেকটা কাটলে বেশি জিনিসটা ভালো লাগবে দেখতে, তো ওর জন্য কেউ আর কালকে অতটা গরজ করলো না। তো সবাই বলছে সবাই সেম এক কথা সবাই, তো ওর জন্য কি বলতো কালকে আর ভিডিও মানে খেয়ে দিয়ে উঠে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, সেজন্য আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো আমার সকল বন্ধুদের তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস, আর তোমরা আজকের দিনটা খুব ভালো করে আনন্দ করে কাটিও। তো চলো এখন যাব হচ্ছে কেকটা আনতে। কেকটা আনতে বলতে সামনেই রয়েছে কেকটা, তো কেকটাকে নিয়ে এসে কেকটাকে এখন কেক কাটিং করা হবে। আজকে মোটামুটি বাচ্চা কাচ্চা আমাদের বাড়িটা ভর্তি হয়ে গেছে, তো আজকে মোটামুটি সকাল থেকে আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা একটু ভর্তি হয়ে গেছে, তো ভালোও লাগছে। সবাইকে ডেকেছি, পাশে আমার যা রয়েছে তো যার মেয়েকে ডেকেছি, আর জয়িতা তো ঘুমাচ্ছে, এখন বাজে সকাল 10টা, এখনও ঘুমাচ্ছে, আর সুখদেব কাজে চলে গেছে। ঐশানী রয়েছে ওখানে, ওই ঐশানীর বান্ধবী রয়েছে, আর রয়েছে ঐশানী, রয়েছে ঐশানীর দিদি রয়েছে, মানে আমার যার মেয়ে জয়িতা আছে, জয়িতার বোন এই যে, আর এটা হচ্ছে পাশের বাড়ির একটা বাচ্চা মানে রূপা, রূপা আর সোনা কোথায়, সোনা রূপা তো এখানে, সোনা কোথায়, সোনা আমার কাছে আছে, তোর কাছে রূপা আছে, আমার কাছে সোনা আছে। তো যাই হোক চলো কেকটা এখন কেটে ফেলি, আর যে যার মতন কাজে ব্যস্ত, মানে মা কাজে গেছে, সুখদেব কাজে গেছে, জয়িতা ঘুমাচ্ছে, তো আমরা এই কদিন বাচ্চা কাচ্চা মিলে মানে আমি বাদ দিয়ে যে কদিন বাচ্চা কাচ্চা আছে সবাইকে নিয়ে কেকটা কেটে ফেলি। লাগছে দেখো কেকটা দেখতে, তো দেখো কেকটা বেশ সুন্দর লাগছে দেখতে, ফ্রুট কেকটা খুব সুন্দর লাগছে দেখতে, তো খেতে মনে হচ্ছে আরও টেস্টি টেস্টি হবে। চলো কেকটা কেটে ফেলি। তো দেখো আমার কাছে যেহেতু ছুরি নেই, ঠিক আছে, তো প্লিজ কিছু মনে করো না, চামচটা দিয়ে আমাকে কাটতে হচ্ছে, কারণ আমার কাছে ছুরি নেই, ছুরি ছাড়া কেক কাটতে ইয়ে করে আমার খেয়াল ছিল না, তাহলে কালকে ছুরি নিয়ে আসতে পারতাম, একদম সত্যি সিরিয়াসলি আমার খেয়াল ছিল না। তো চলো যাই হোক, ছুরি এইটা ছুরির বদলে চামচ দিয়ে কেকটা কেটে ফেলছি। এই সবাই ধর, আমি একা কেন ধরবো, সবাই মিলে একসাথে ধর, হ্যাপি বার্থডে না, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়ে নি, এটা আমি খাবো, সরফাস্ট ওইশানি, সরফাস্ট ওইশানি, তারপর রণিতা নেড়ে নিয়ে নে, পোড়া নিয়ে নে, আর তারপর টুয়া, তো যাই হোক খুব ছোট্টর মধ্যে করে এই ক্রিসমাসটা সেলিব্রেট করলাম।
তো যাই হোক, আমাদের কেক কাটার পর্ব সব শেষ হয়ে গেল। তো যে যার মতন বাড়ি চলে গেছে, মানে খেলতে গেছে। যাই হোক, তোমরাও আজকে দিনটা সবাই খুব ভালো করে কাটিও। আর দেখি আজকে বিকালে বাড়ি যেতে পারি, কারণ ওই শনি পড়া ছুটি, তো বিকালে বাড়ি যেতে পারি। তো কালকে আবার চলে আসবো, আজকে শনিবার, কালকে রোববার, কালকে চলে আসবো বাই। তো ভেবেছিলাম ওই শনি পড়া আছে, তোর আন্টি ফোন করে বললো যে না 25 ডিসেম্বর ছুটি, তো সামনের সপ্তাহে শনি রোববার পড়িয়ে দেবে। ওই জন্য ভালো মতো যাই একটুখানি ঘুরে আসি। আর আমাদের মানে মাইকেলের ওখানে একটা চার্জ আছে, তো দেখি বিকালে চার্জ সন্ধ্যাবেলা চার্জে যেতে পারি কিনা। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আর নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি, তো তোমরা প্লিজ ইনস্টাগ্রামে গিয়ে আমাকে সবাই একটা ফলো করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থাকো। তো চলো আজকের মতো তাহলে তোমাদের সাথে এখানেই, টাটা, বাই বাই।